হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখতে স্নেহা হচ্ছে ব্লগ সাহেব সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসছি তো এখন রয়েছে আমি দিদুন বাড়িতে সবে ঘুম থেকে উঠলাম এখন বাজে নটা আজকে বাড়িতে কি কি করব তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো কোথাও ঘুরতে যাওয়া ব্লগ এইসব ব্লগ না বাড়িতে কি করি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এখন ঘুম থেকে উঠেছি এখন অবধি ব্রাশ শ্বাস কিছুই করিনি অপন্তত বসেই আছি ঠিক আছে আর দেখো আমার বর কি করছে তোমাকে দেখাচ্ছি ঘুম থেকে উঠে এই যে আমার বর ঘুম থেকে উঠেই গেম নিয়ে বসে গেছে তোমার কোনো কাজ নেই না আমার আর এই যে আমার গোপুসোনা এখনো ঘুমাচ্ছে তো চলো আপাতত আমি এখন গিয়ে ব্রাশ টাশ করে এসে মানে স্নান করে এসে গপুকে তুলবো তারপর কি কি করবো তোমাদের সাথে সব শেয়ার করবো আপাতত ব্রাশ আর স্নানটা করে আসি ঠিক আছে তোমরা ব্লগটা মানে আমি ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো এই যে আমার গপু ঘুম থেকে উঠে গেছে আর এই যে গপুকে বিস্কিট খেতে দিয়ে দিয়েছি গপুকে এই বিস্কিটটা দিয়েছিলাম বাদবাহিটা এখন আমি খাবো আর ওকে দেবো ওকে একটু দিয়েও দিয়েছি গপুকে দেওয়ার পর গিয়ে আমি খেলে যাচ্ছ তখন থেকে তোমরা তো দেখো আমি সকালবেলা এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে হাফ বয়লের জন্য আর এখানে ফার্স্টে পাউরুটিগুলোকে নর্মাল করে শেখিয়ে তুলে নিচ্ছে তারপর আমার বর নতুন একটা জিনিস আমাকে শেখালো বললো কি ফার্স্টে একটুখানি চাটুতে চিনি দাও তার উপরে পাউরুটি দাও পাউডরিটাকে ভালো করে এপিট ওপিট মানে একটু শেখে নাও চিনি দিই তাহলে নাকি মানে পাউডুরিটাকে খুব মিষ্টি মিষ্টি খেতে লাগবে তাই ওর কথা শুনে নতুন রকম আইডিয়া ট্রাই করলাম বাট পাউডরিটা অনেক জায়গায় আমি পুড়িয়ে তো দেখো এখানে আমার ব্রেকফাস্ট কমপ্লিট এখানে আমার প্লেট আর এটা আমার বরের প্লেট তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই তারপরে বাড়িতে এসেছিল বড় ভাই তারপর দেখো এখানে আমরা সবাই মিলে দুপুরবেলায় লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চে আজকে দিদুন রান্না করেছিল ভাত ডাল আর আলু ভাজা আর চিকেন নিচে বড় ভাই আর বড় বসেছিল আর আমি খাটে বসে বসে টেবিল নিয়ে খাচ্ছিলাম তো দেখো এখানে ভাত ডাল আলু ভাজা মাংস দিয়ে খাচ্ছি তো চলো দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপরে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর আমি আমার বর দিদুন বড় ভাই চারজন মিলে লুডো খেলতে বসেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দাদা দাদা দাও দাও

তারপর এখানে বড় ভাই প্রচন্ড জ্বালাচ্ছিল বাড়ির জিনিসপত্র নষ্ট করছিল বলে দিদিন প্রচন্ড ওটাকে গিয়ে ধাপা ধূপ জুতো দিয়ে বাড়ি মারছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এটাকে এনজয় করো তো গাইজ কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম বাট কালকে রাতে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি আর ব্লগটা এন্ডও করতে পারিনি তাই পরের দিন সকালবেলা এখন ঠিক সকাল না প্রায় একটা বাজতে যায়। তো আজকে হঠাৎ করে মনে পড়ে আমি তো কালকে ব্লগটা এন্ডই করিনি তাই আজকে ব্লগটা এন্ড করছি আপাতত সকালে ব্রেকফাস্ট কমপ্লিট স্নান করাও কমপ্লিট গোপুকেও খেতে দেওয়া কমপ্লিট তোমাদেরকে একটু গোপুকে দেখাই তোমরা একটু গোপুকে দেখে নাও ওই যেমন গোপু গপুকে স্নান করিয়ে এই যে কমলা লবু খেতে দিয়ে বসিয়ে দিয়েছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার চ্যানেলে কেমন কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা দেখাবেন নেক্সট একটা ভিডিওতে বাই বাই